ঘর ভাড়া করে করে লোন পাইয়ে দেওয়ার নাম লক্ষাধিক টাকার প্রতারণা গর উত্তর থানার দ্বারস্থ প্রতারিতরা অভিযোগকারীদের দাবি তাদের বিভিন্ন সমস্যার কারণে লোনের প্রয়োজন হয় কারো মেয়ের বিয়ে অথবা কারো ব্যবসায় কারণে লোনের প্রয়োজন হয় সেই মতন বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিল তারা অবশেষে তাদের নজরে আসে সংবাদপত্রের একটি বিজ্ঞাপন যেখানে লেখা সল্টলেকের সি ব্লকের একশো পঁচানব্বই নম্বর বাড়িতে সিলভার ম্যাক্স ফিনসার্ভ নামক একটি কোম্পানি লোন দেবে সেই বিজ্ঞাপন দেখে তারা ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে আশ্বস্ত করে লোন পাইয়ে দেবে বলে সমস্ত ডকুমেন্ট তাদের কাছ থেকে নেওয়া হয় এরপর ওই কোম্পানির বিভিন্ন প্রসেসিং ফি বাবদ প্রতারিতদের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে নেওয়া হয় লোনের টাকার পরিমাণ হিসেবে ইন্স্যুরেন্স ফি বাবদ টাকা নেওয়া হয় টাকা হয় বিভিন্ন অনুযায়ী আজ লোনের টাকা দেওয়ার কথা ছিল সেই মতো আজ যখন ওই অফিসে আসে দেখা যায় অফিসের গেটে তালা মারা এবং কেউ নেই অফিসে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি এরপরে তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন এরপরই তারা বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সূত্রের খবর গত তিন চার মাস ধরে নম্বর বাড়ির একতলায় ভাড়া নিয়ে অফিস করে সিলভার ম্যাক্স সূত্রের খবর এই অফিসে এক মহিলা এবং এক ব্যক্তি ছিল যারা নিজেদেরকে সিনিয়র পরিচয় দিয়েছিলেন এবং তারা নিজেদের হায়দ্রাবাদের বাসিন্দা বলেই জানান অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ আমাদের মূল অভিযুক্ত আমরা খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখে আসি এবং যেখানে আমার সিভিল খারাপ ছিল অন্যান্য জায়গায় লোন হয়নি এখানে যেহেতু সিভিল দেখবে না বলে আমরা এসছিলাম আমি এসেছিলাম ওদের সাথে কথাবার্তা হয় ওরা বলে যে আপনি আপাতত লিগাল চার্জ বলে একটা টাকা নেয় পাঁচ হাজার টাকা যেটা আমি অনলাইনে দিয়েছি আমার কাছে তার প্রমাণ আছে তারপরে ওরা ভ্যালুয়ার পাঠায় ভ্যালুয়ারের জন্য ন হাজার টাকা নেয় ভ্যালুয়েশান করার জন্য সেটাও আমি পেমেন্ট করি অনলাইনে তারপরে ওরা আর একটা প্রসেসিং চার্জ বলে এটি চার্জ চায় দশ হাজার টাকা যেটা আমি আর কোনো টাকা দিইনি তোরা তো ওরা বলেছিলো আজকে সব টাকা দেবেন বাকি যে টাকাগুলো আছে আজকে আপনার আপনি টাকা দেবেন আমরা আপনাকে ডাফ দেব। তা আমি এসে দেখছি এই অবস্থা লোন হ্যাঁ করেছিল আমি সাত লাখ এদের দিয়েছি আমি নয় আর পাঁচে চোদ্দো আজকে তালা বন্ধ আর ফোন বেজে যাচ্ছে ফোন কেউ তুলছেও না কিছুই না ফোন বেজে যাচ্ছে সব মহিলা স্টাফ ছিল অফিসে অফিসে আট সাত আট জন শুধু মহিলা কোনো পুরুষ কাজ করতো না এখানে কাউকে আমি দেখিনি জীবনে হায়ার থেকে